তো আমরা এই অঙ্কটা আমরা সমাধান করব। সবাই মনোযোগ দিয়ে একটু শুনতে হবে। প্রথমে আমাদের কি করতে হবে, এই যে হর, হরকে আমরা সূত্র করতে পারবি। দেখো এখানে এ স্কোয়ার আছে, এখানে 16b² আছে। আমরা কিভাবে করব, আমাদের লবের কোনো কাজ নেই, লব আমাদের যেভাবে আছে আমরা সেভাবে আপাতত বসাই। 16b² এটাকে আমরা সূত্র করতে পারবো, সেটা কি এ স্কোয়ার মাইনাস, এখন এটাকে যদি বি স্কোয়ার বানাইতে হয় তাহলে আমরা লিখবো 4b² কেন 4b² লিখবো, দেখো 4 এর উপরে স্কোয়ার মানে যে 16, আর এই বি এর উপরে স্কোয়ার মানে বি স্কোয়ার, তাহলে 16b² লেখা যায় না, মাইনাস এ মাইনাস 4b এ প্লাস 4b, তাই তো? আচ্ছা এখন আমাদের এখানে সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আমরা বসিয়ে ফেলবো। লক্ষ্য করো এই যে এ স্কোয়ার প্লাস 16b², আর এখানে লিখবো এ প্লাস 4b ইন্টু এ মাইনাস 4b, লেখা যাবে না এটা, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তোমরা তো এগুলো সবাই জানো না কি রনি, এ প্লাস 4b। এখন আমাদের কাজ কি, এখন আমাদের হলো এই যে হর, এই হর এবং এই হরের লসাগু নিব। তো আমরা যখন লসাগু নিব তখন দেখো খেয়াল করো, এখানে লসাগুটা আসবে এইটার, এটা এক, এই দুটো থেকে একটা নিব, এ প্লাস 4b একটা নিলাম, আর এখানে একটা আছে এখানে নাই, তবে এটা নিতে হবে, লসাগু আমাদের কমন আনকমন সব নিতে হয়, ঠিক আছে? এখন আমরা এই হর দিয়ে যদি এই হরকে ভাগ করি থাকবে কত, একই রকম থাকলে কি হয় 1, 1 এর সাথে এটা গুণ করলে উপরের এইটাই থাকবে, এ স্কোয়ার প্লাস 16b² মাইনাস, এটা দিয়ে যদি আমি এটা ভাগ করি তাহলে এ প্লাস 4b, এ প্লাস 4b কাটা যাবে, থাকবে হলো এটা, এটার সাথে উপরের এটা গুণ, তাহলে এটা গুণ করলে কি হবে, এ মাইনাস 4b হোল স্কোয়ার হয়ে যাবে না, কারণ এটাও এ মাইনাস বি, এ মাইনাস 4b এটা হলো এ মাইনাস 4b, আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা চলো অঙ্কটা করি, লক্ষ্য করো মনোযোগ দিয়ে শুনো, এখানে আমাদের নিচে নিচে আমাদের কিছু করার দরকার নাই আপাতত, এ মাইনাস 4b। আচ্ছা এখানে আমরা উপরে লিখতে পারি এ স্কোয়ার প্লাস 16b², হ্যাঁ মাইনাস, এখানে যদি আমি ভিতরে সূত্র করি তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস 2ab, বি হলো কি 4b, প্লাস বি স্কোয়ার মানে 4b হোল স্কোয়ার, আমরা তাহলে এটা থার্ড ব্র্যাকেট দিতে হবে, এখানে আমরা এই সূত্র করলাম ভিতরে, যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করলাম, এই যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তোমরা তো জানো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র জানো না সবাই। এরপর আমরা কি করব দেখো, এ স্কোয়ার প্লাস 16b² মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে এখানে যে চিহ্নগুলো আছে সব চিহ্ন পরিবর্তন হবে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস এ স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে কত হবে 4 দুগুণে 8, 8ab প্লাস এখানে হবে 16b², ঠিক আছে? আর নিচে আমরা লিখব কি, এ প্লাস 4b ইন্টু এ মাইনাস 4b। এখন আমরা কাজ করি, দেখি যোগ বিয়োগ করে যায়, এই যে এ স্কোয়ার কাটা যাবে তাই না, এটা প্লাস এ স্কোয়ার এটা মাইনাস এ স্কোয়ার কাটা যাবে তাই না, এখানে 16b² আচ্ছা এখানে 8ab আছে, আমরা 8ab নিয়ে নিই, প্লাস এখানে 16 আর 16, এই দুটাই যেহেতু প্লাস, ও সরি আমাদের ভুল হয়েছে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এই যে আমাদের চিহ্ন পরিবর্তন প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে এখানে মাইনাস হবে, মাইনাস এইটা এইটাও বাদ যাবে, উপরে শুধু থাকবে হলো 8ab, আর নিচে থাকবে এটা এ প্লাস 4b, এ মাইনাস 4b পরিবর্তে আমরা কী লিখতে পারবো, এ স্কোয়ার মাইনাস 16b² লিখতে পারবো, কেন লিখতে পারবো, এই যে দেখো এই যে লক্ষ্য করো, এই যে এ প্লাস 4b এ মাইনাস 4b কোথা থেকে আসছে, এটা এই যে এ স্কোয়ার মাইনাস 16b² থেকে আসছে, এটাই আমাদের অ্যান্সার, অর্থাৎ 8ab ডিভাইডেড বাই, দেখো তো অ্যান্সারটা মিলছে কি না সেতু। ওকে চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, এরপরে বিয়োগ তাহলে পারবা, বিয়োগ পারবা তাহলে, সরল সেম, এই নিয়মগুলো করানোর কিছুই নাই, আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাই, নাকি দেখাই দিব ডিভাইডেড বাই বিশাল বড় অঙ্ক, বলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab, আচ্ছা তারপরে প্লাস, হ্যাঁ
divided by হ্যাঁ বলো b square plus c square b square plus c square minus a square পরে plus 2bc 2bc plus plus 1 divided by হ্যাঁ c square plus a square minus b b square plus plus 2ca 2ca আচ্ছা আমরা এটা বুঝলাম এখন আমরা এটা কাজ করব হ্যাঁ সবাই মনোযোগ দিয়ে শুনতে হবে একটু অঙ্কটা বিশাল লম্বা সহজ কিন্তু কি নিয়ম তো আর ভিন্ন না আমাদের সমস্যা হলো অঙ্কগুলো একটু লম্বা লম্বা হয় এটা নিয়ে আর কোনো টেনশন আছে একটু বড় হবে সমস্যা আছে কোনো কোনো সমস্যা না বুঝতে পারলেই হবে তাই না এই যে দেখো এখানে টু এ বি আছে না আমরা এই টু বিটা এই এ স্কোয়ার আর বি স্কোয়ার মাঝে নিয়ে আসবো সাজায় লেখার জন্য এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এই যে টু এ বিটা ছিল এটা আমরা মাসকে নিয়ে আসবো তাহলে মাস পরে নিয়ে দেবো মাইনাস সি স্কোয়ার তাহলে বলো তো এখানে এখানে বলো তো একজন বলো তাসফিয়া বলো তাসফিয়া বলো তো এখানে আমরা কিভাবে করবো বলো তো কি লিখবো এখানে বি সি আছে তাহলে কার মাসখানে নিয়ে আসবো তাসফিয়া স্যার কথা বুঝে দেখতেছো না বলতেছি এখানে বি স্কোয়ার সি স্কোয়ার বি টু বি সি আছে এই টু বি সি আমরা কার মাঝখানে নিয়ে আসবো এই যে বি স্কোয়ার সি স্কোয়ার মাঝখানে নিয়ে আসবো না যে বি স্কোয়ার প্লাস টু বি সি লিখব তারপরে প্লাস সি স্কোয়ার মাইনাস মাইনাস এখানে হবে এ স্কোয়ার বুঝছো দাও এবার এবার রনি বলো তো আমাকে এটা কিভাবে লিখবো হ্যাঁ রনি বলো তো কিভাবে লিখবো সি স্কোয়ার ফার্স্টে হ্যাঁ তারপরে 2ca গুড এই তো রনি বুঝে গেছে এখানে আমরা লিখবো হলো c স্কয়ার প্লাস থ্যাংক ইউ স্যার ca প্লাস a স্কয়ার তারপর কি লিখবো বলো মাইনাস b স্কয়ার ঠিক না জি স্যার এখন চলো আমরা এখানে একটু দেখি এখন আমাদের অঙ্কটা সহজ লাগবে দেখো 1 এই যে এটা কি একটা সূত্র না বলো তো ঠিক না এখানে হবে কি এখানে কি হবে বলো তো এটাকে যদি আমরা এ চিন্তা করি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এইভাবে সূত্র হবে তাই না আবার এইটাকেও যদি আমরা এইভাবে লিখি এ প্লাস বি ইন্টু এ সরি এ হলো বি প্লাস সি এটা এ মাইনাস বি প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে এবার আমরা কি করব এই সবগুলো লসাগু নিব তো এখানে একটা খেয়াল করো এখানে লক্ষ্য করো এ প্লাস বি প্লাস সি এখানে কিন্তু বি প্লাস সি প্লাস এ এইটা আর এইটা কিন্তু সেম জিনিস জানো তো কারণ এটাকে যদি আমি সাজায় লিখি এখানে আগে লিখতে পারবো বি লিখতে পারবো সি লিখতে পারবো তাই না কিন্তু এইটাকে আর এইটাকে কিন্তু লিখতে পারবো না কারণ এখানে মাইনাস আছে মাইনাস থাকলে আমাদের এইভাবে লেখা যাবে না বুঝতে পেরেছো তার মানে এইটাও যা এইটাও তা এটাও তা এই তিনটা থেকে আমরা একটা নিতে পারবো এই সবগুলো এ প্লাস বি প্লাস সি লেখা যাবে আমি কি সাজায় লিখবো নাকি বুঝতে পারছো তোমরা আচ্ছা যদি বুঝো তাহলে আমরা লসাগু নেই কত বড় অঙ্ক না লসাগুটা কি হবে এ প্লাস বি প্লাস সি এটা হবে আমাদের এটা একটা এই তিনটা থেকে একটা নিলাম একটা হবে বি এ প্লাস বি মাইনাস সি একটা হবে বি প্লাস সি প্লাস বি মাইনাস এ একটা হবে সি প্লাস এ মাইনাস এ প্লাস হ্যাঁ এখন আমরা লসাগু নিলাম লসাগু নেওয়ার পর কি এই দুইটা দিয়ে চারটাকে ভাগ করবো ভাগ করলে এই দুইটা বাদ যাবে
এই দুটো গুণকারে থাকবে তাহলে এই দুটো এই 1 এর সাথে গুণ হলে এটাই হয় তাহলে কি লিখব আমরা b প্লাস c মাইনাস a ইনটু c প্লাস a মাইনাস b প্লাস এই দুটো দিয়ে যদি আমি 4টা কে ভাগ করি তাহলে আমার বাদ যাবে কোনটা a প্লাস b বাদ যাবে আর হলো এটা বাদ যাবে তাহলে এই দুটো গুণ করতে হবে এই যে এটা আর এটা গুণ করতে হবে সবাই কি বুঝতে পারতেছো সে তো সে তো বুঝতেছো আচ্ছা আমরা যদি এই দুটো দিয়ে ভাগ করি তাহলে আমরা এইটা বাদ যাবে আর হলো এইটা বাদ যাবে আমাদের এই দুটো থাকবে এই দুটো গুণাকারে দেই a প্লাস b মাইনাস c ইনটু c c প্লাস a মাইনাস b আবার এইটা দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কি a প্লাস b c এটা বাদ যাবে আর এইটা বাদ যাবে মাঝখানে এই দুটো থাকবে তাই না তাহলে প্লাস a প্লাস b মাইনাস c ইনটু কত বড় অঙ্ক আমার বডি জায়গা লয় না ভয় পাইতেছ নাকি অঙ্ক হ্যাঁ b প্লাস c লম্বা করে দেখ দিয়ে নিলাম আচ্ছা এখন আমরা এই এইগুলো গুণ করব গুণ করো বি এর সাথে বি দিয়ে প্রথমে সবগুলো গুণ করব সি দিয়ে গুণ করব এ দিয়ে গুণ করব এগুলো পারো তো গুণ করতে পারো তোমরা কথা বলো বি দিয়ে যদি আমি সি কে গুণ করি কি হবে বি সি বি দিয়ে আমরা এ কে গুণ করলে প্লাস এ বি বি দিয়ে আমরা বি কে গুণ করলে মাইনাস বি স্কোয়ার ঠিক আছে এবার সি দিয়ে আমি এই তিনটাকে গুণ করব সি দিয়ে গুণ করলে প্লাস সি স্কোয়ার প্লাস সি এ মাইনাস বি সি এবার আমরা এ দিয়ে গুণ করব এই তিনটাকে মাইনাস এ সি বা সি এ লিখি আমরা সি এ লিখলে ভালো হয় মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি বুঝতেছো আমরা কি করছি কে বোঝে না বলো তাসিয়া জি স্যার তুমি কি বুঝতে পেরেছো জি স্যার জোহা এখানে কি হবে এই দুটো গুণ করছি এখন আমরা এই দুটো গুণ করব না তো বিশাল অঙ্ক হবে তাই তো বলো কি হবে স্যার ফার্স্ট প্লাস এ সি এসি বাস সি এ লিখতে পারি আমরা এসি ও লেখা যাবে সি ও লেখা হ্যাঁ তারপরে তারপরে প্লাস এ স্কয়ার এ স্কয়ার মাইনাস এ বি এই তো গুড সুন্দর এবার সেতু বলো কি হবে প্লাস বি সি প্লাস বি সি গুড তাহলে আমি প্লাস এ বি আমি একটু জায়গা করে নিই ধরো আমাদের এদিকে জায়গা বেশি প্রথমে কি লিখছো তুমি প্লাস এ বি প্লাস এ বি আচ্ছা তারপরে মাইনাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার হ্যাঁ এবার এবার জোহা তো কথা বলে না এবার তাসফিয়া বলো কি হবে তাসফিয়া আমি শুনতেছো মাইনাস সি স্কোয়ার মাইনাস সি এ প্লাস এ বি সি আবার ও যাইতে হইব রাস্তার ওই পাশে এটা আমার কিন্তু দোষ নাই অঙ্ক বড় কি করব আমি বলো অঙ্ক অনেক বড় বিশাল বড় আচ্ছা আমি বাকিটা লিখলাম না হ্যাঁ অনেক বড় অঙ্ক তো এইভাবে লিখার পরে দেখবা এখানে কাটাকাটি চলে যাবে যেগুলো কাটাকাটি যাবে সেগুলো বাদ দিয়ে দিবা ঠিক আছে এই যে দেখো এইভাবে কাটাকাটি যাবে এই যে বিসি এই যে বিসি সি এ সি এ সি স্কয়ার আছে এ বি এ বি এ বি এ বি এ বি এ বি প্লাস এ বি মাইনাস কই মাইনাস এ বি কই এইভাবে মোটামুটি কাটাকাটি যাবে যা যা কাটাকাটি যাবে এইভাবে সব কাটাকাটি যাবে এই যে বি এ স্কয়ার এই যে এ স্কয়ার কাটাকাটি যাবে হ্যাঁ তারপরে আছে কি বি স্কোয়ার মানে এভাবে সবগুলো কি কাটাকাটি যাবে বুঝতে পারছো কাটাকাটি যে যা থাকবে সেটা তোমার অ্যান্সার
অ্যান্সারটা কি আছে বলো তো একটু দেখি তো একটু অ্যান্সারটা কিভাবে আছে দেখো এই যে নিচে এই আমাদের এই নিচে কিন্তু এটাই আছে আর সব কাটাকাটি দিকে উপরে থাকবে এইগুলো পারবা না করতে বাকিটা রুয়ে দেখো এই অঙ্কগুলো আবার একটু মজা আছে এই যে এখান থেকে শুরু তাই না বইটা বের করো আচ্ছা প্রথমে বলতে গুণ করো আচ্ছা সবাই আমাকে 13 এর ক নাম্বারটা অঙ্কটা বলো 9 x স্কয়ার y স্কয়ার y স্কয়ার ডিভাইডেড বাই ডিভাইডেড বাই 7 y স্কয়ার z স্কয়ার তারপরে কি গুণ কমা আচ্ছা এটা গুণ করতে বলছো তো আমরা গুণ চিহ্ন দিয়ে দিই কমার পরিবর্তে ডাইরেক্ট করব সমস্যা আছে গুণ দিলে তো গুণ তো করতে বলছে হ্যাঁ এরপর বলো 5b স্কয়ার c স্কয়ার 5b স্কয়ার c স্কয়ার z স্কয়ার x স্কয়ার 3z স্কয়ার x স্কয়ার তারপর 7 7 c স্কয়ার a স্কয়ার x স্কয়ার y স্কয়ার হইছে স্যার এখন আমাদের যা উপরে নিচে যারা কাটাকাটি যায় কাটাকাটি করে ফেলবো দেখো এই যে উপরে হলো 7 এই নিচে 7 কাটাকাটি গেছে এই 3 দিয়ে আমরা 9 কে কাটতে পারি 3 3 কা 9 x স্কয়ার কাটা y স্কয়ার কাটা আর কিছু যায় কাটাকাটি z যায় না আর তো কাটাকাটি যায় না তাহলে আমাদের অ্যানসারটা উপরে কি হবে 3 সরি এখানে 5 আছে 3 5 15 15 a স্কয়ার b স্কয়ার c টু দি পাওয়ার 4 a স্কয়ার b স্কয়ার আর c স্কয়ার মিলে হবে c টু দি পাওয়ার 4 এখানে আমাদের নিচে কোনো সংখ্যা নাই আছে z আছে x আছে x স্কয়ার y স্কয়ার z টু দি পাওয়ার 4 এটাই অ্যানসার আমাদের দেখো তো মিলছে কিনা খালি কাটাকাটি করবা এখন এটা করে দিব খ নাম্বার একজন ভোটার কি বলো তো সে তো তার বলো মন আমরা কি 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 আছে x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 4 নিচে x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 2xy 2xy প্লাস y স্কয়ার তারপরে গুণ x minus y whole square x না তা whole square 9 তারপরে x cube minus y cube তার plus এখানে plus তার নিচে নিচে x cube plus y cube তারপরে x plus y x plus y x cube plus y cube ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ওকে শুরু করে দিই আমরা অঙ্ক এটাকে আমরা ভাঙতে পারি এটাকে আমরা এ এক্স স্কোয়ার উপরে স্কোয়ার লিখতে পারি না যেহেতু 4 আছে এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার উপরে স্কোয়ার লিখতে পারি আর নিচে এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি এটা ঠিক না আর x মাইনাস y এখানে আমরা a কিউব প্লাস b কিউব a কিউব প্লাস b কিউবের সূত্র কি a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার তাই তো গুণ এখানেও আমরা সূত্র করতে পারি এখানে কি লিখতে পারি a প্লাস b তোমরা সূত্রগুলো কি পারো a স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার রনি বুঝতেছ রনি রনি কি চলে গেছে এখানে আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র দিব এ প্লাস বি ইনটু এ মাইনাস বি ঠিক তো তোমরা না বুঝলে আমাকে বইলো কিন্তু সে তো
আর x minus y whole square কে আমরা লিখতে পারবো x plus y into বুঝি নাই এরপরে আমরা কি করব আচ্ছা এই অঙ্কটা কি বুঝতে পারছো এখান থেকে কিভাবে আমি এটা কি করছি এই যে a square minus b square সূত্র করছি তাহলে এই যে এখানে এইটা a না তো a plus b a minus b বুঝতে পারছো আর সরি সরি নিচে আমার ভুল হইছে আর নিচে a minus b whole square দিছি না whole square মানে হলো a minus b into a minus b দুইবার a minus b লেখা যাবে ঠিক না বুঝছছো জি স্যার জি স্যার আচ্ছা x minus y নিচে যা আছে এটা আপাতত বসাই এখনই আমাদের কাটাকাটি শুরু হয়ে যাবে ঠিক আছে একটু পরে আমাদের কাটাকাটি শুরু হয়ে যাবে একটু পরে এই এখনই শুরু হয়ে যাবে x plus y into x square plus minus xy minus xy plus y square চলো আমরা কাটাকাটি শুরু করে দিই নাকি বলো তো ও এখানে আর একটু এই কাজ করতে হবে দাঁড়া আরেকটা লাইন করে নি পরে কাটাকাটি করি এই যে এই x স্কয়ার প্লাস y স্কয়ার করতে আমরা কিছু করতে পারবো না কিন্তু এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার কে আমরা a প্লাস b ইনটু a মাইনাস b আবার লিখতে পারবো ঠিক না নিচে আছে x মাইনাস y x মাইনাস y আমি দ্রুত উঠায় ফেলতেছি কেউ যদি না বুঝে অবশ্যই আমাকে ইনফর্ম করবা না বুঝে বলবা না যে স্যার বুঝছি তাহলে আমার কোনো লস হবে তোমাদের লস হবে তোমরা কষ্ট করে ক্লাস করতেছ এরপরে আমরা একটু কাটাকাটি করি হ্যাঁ দেখি সবাই দেখো এখন কত সহজ হয়ে যাবে অঙ্কটা সহজ কোনটা কোনটা কাটাকাটি যায় এই যে এ মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই কাটা যায় এক্স প্লাস ওয়াই কাটা যায় এখানে এই যে এক্স মাইনাস ওয়াই এই এক্স মাইনাস ওয়াই কাটা যায় এক্স প্লাস ওয়াই এই এক্স ওয়াই প্লাস ওয়াই কাটা যায় তাই না সব কাটাকাটি হয়ে গেছে না তাহলে আমাদের কি থাকে উপরে কি থাকবে শুধু x স্কয়ার প্লাস y স্কয়ার আর নিচে থাকবে কি x এটা থাকবে আর একটা হলো আর এটা থাকবে তো এটা দুইটা এটা হোল স্কয়ার লিখে দিতে পারবো তাহলে আমরা লিখতে পারবো x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার এর হোল স্কয়ার এই যে এই এটা দুইটা যে এই জন্য হোল স্কয়ার লিখে এটা অ্যানসার আমাদের দেখো তো অ্যানসারটা মিলছে কিনা জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ফোর জিরো ফাইভ সেভেন ডাবল ফোর সেতুর কাছে তো আছে নাকি দেখছ রনি সবার আম্মুকে বলবা ফোন দিয়ে আমাকে বলার জন্য যাতে আমি ওনাদের সাথে একটু কথা বলতে পারি তোমরা বাসায় কি পড়ো না না পড়ো এটা তো আমার জানতে হবে একদম শেষেরটা শেষেরটা করেন হ্যাঁ শেষেরটা বলো বলো x কিউব প্লাস y কিউব প্লাস y কিউব প্লাস 3xy ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট a প্লাস b হোল কিউব তারপরে গুণ গুণ a কিউব প্লাস b কিউব a কিউব প্লাস b কিউব মাইনাস প্লাস 3ab ইনটু a প্লাস c তারপর বলো a
square minus y square. X x square minus y square. Gun. X minus y whole square. X minus y whole square. Yes, sir. Tapore? X plus y whole square. এটাই তো স্যার ওকে সমান সমান আচ্ছা তোমাদের আমি একটা কথা বলি শুনো আমরা a প্লাস b হোল কিউবের সূত্র শিখছো a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস b কিউব হ্যাঁ এটা শিখছো সবাই স্যার এখন শিখলাম এটা আগে শিখো না আচ্ছা আমি শিখাই দিই শিখছিলাম ভুলে গেছি আচ্ছা এটা একটা সূত্র এটা কি a প্লাস b হোল কিউবের সূত্র এমন a প্লাস b হোল স্কয়ার সূত্র শিখছি কি বলো তো a প্লাস b হোল স্কয়ার সূত্র কি হোল স্কয়ার সূত্র কি বলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ভেরি এটা কে বললো দিনা জি স্যার গুড এটা আমরা জানি কিউবের সূত্র হলো এটা তোমরা তোমাদের সূত্রের শীট আছে না সবার কাছে নাকি আমার দিতে হবে আছে সবার কাছে আছে দেন স্যার আমি দিব তো এটা একটা সূত্র এই সূত্র থেকে লক্ষ্য করো খেয়াল করো এই সূত্র থেকে আমরা যদি a কিউব প্লাস এই b কিউবটা নিয়ে আসি আগে আর এই 3ab 3a স্কয়ার b প্লাস সরি 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার এটা পরে নিলাম হ্যাঁ তাহলে আমরা a কিউব প্লাস b কিউব প্লাস 3 আমরা 3ab যদি কমন নেই এখান থেকে এই দুটো থেকে যদি 3ab কমন নেই তাহলে এখানে কি থাকবে 3 কমন নিছি a স্কয়ার থেকে একটা a কমন নিছি তাহলে আরেকটা a থাকবে আর b একটা ছিল একটা কমন নিয়ে নিছি তাহলে 3ab কমন নিলে এখানে থাকবে শুধু a প্লাস এখান থেকে 3ab কমন নিলে 3 কমন নিলাম a আছে একটা একটা কমন নিলাম b স্কয়ার b সে দুইটা আরেকটা থাকবে এখানে তাহলে এরকম হয় না তার মানে কি এইটার পরিবর্তে আমরা এটা লিখতে পারবো না সবাই কি বুঝতে পারছো তাসফিয়া না বুঝলে বলো মানে এটা হলো একটা সূত্র এটা সূত্র এই সূত্র থেকে এটা তাহলে এইটাও এটার এইটারও একটা সূত্র হতে পারে তাই না তো এখন এটা আমি কেন করাইলাম এখন এই কথাগুলো আমি কেন বললাম তার প্রতিফলন এখন আমরা এখানে দেখব এই যে দেখো এই যে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b তাহলে এটাকে আমরা অবশ্যই লিখতে পারবো হলো a প্লাস b হোল স্কয়ার অর্থাৎ x প্লাস y হোল স্কয়ার লিখতে পারো স্যার হোল কিউব লিখতে পারো তাই না আর নিচে যা আছে তাই বসাই আমরা প্রত্যেকটা গুণ তাহলে এটা কি আমরা কি লিখতে পারবো a প্লাস b হোল কিউব লিখতে পারবো না নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b ঠিক আছে গুণ এখানে a মাইনাস b হোল স্কয়ার আছে হোল স্কয়ার থাকলে আমরা a মাইনাস b দুইবার লিখতে পারবো a মাইনাস b কয়বার লিখবো দুইবার আর a x প্লাস y হোল স্কয়ার আছে তার মানে x প্লাস y দুইবার লিখতে পারবো গুণাকারে বুঝতে পারছো এটুকু কে বোঝে না বলো এটুকু কে বোঝে না কে কে বুঝতে পারছো বলো স্যার বুঝছি স্যার বুঝছি আচ্ছা এখন এইটাকে আমরা যেহেতু হোল কিউব আছে হোল কিউব হলে কয়বার লিখতে পারবো বলো x প্লাস y সে তো তিনবার লিখতে পারবো এটা আমাদের তিনবার লেখার দরকার নাই এটা কারণ এটা এটা কাটাকাটি এমনিতেই যাবে এই জন্য এটা আমরা এইভাবেই রাখলাম চাইলে তুমি তিনবার লিখতে পারো এটাও তাহলে এটাও তিনবার লিখতে হবে আমাদের এত বড় করার দরকার নাই আমরা যেহেতু এটা এটা ডাইরেক্ট কাটাকাটি যায় সো এইভাবে রেখে দিই আমরা শেষ আমাদের কাজ শেষ আমরা কাটাকাটি করি এই যে এ কিউবে এটা কাটা যায় হ্যাঁ তারপর হলো এই যে একটা একটা কাটা যায় একটা একটা কাটা যায় কাটাকাটি দিত বুঝো নাকি সবাই তারপরে এই মাইনাস মাইনাস কাটা যায় অ্যানসারটা শুধুমাত্র x মাইনাস y দেখো তো ঠিক আছে কিনা এই যে দেখো উপরে নিচে কিছু আর নাই শুধু x মাইনাস y উপরে আছে এটাই অ্যানসার আমাদের দেখো তো মিলছে কিনা